নয় নয় করে সাড়ে সাত থেকে আট বছর ধনুরাশির জাতক জাতিকারা ঠিক কেমন কাটিয়েছেন সে তো আপনারা নিজেরাই সব থেকে ভালোভাবে অবগত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিগত সাড়ে সাত বছর আপনারা শনির সাড়ে সাতের কবলে ছিলেন প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ তৃতীয় চরণে কিছুটা রিলিফ পেলেও মানসিকভাবে বিব্রত হওয়া ডিপ্রেশান এমনকি আপনার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের তরফ থেকেও পেয়েছেন হয়তো একাধিক ধোকা এবং অর্থগতভাবেও আপনারা আর্থিক সংকটকে নিজের চোখের সামনে দেখেছেন কে আপনার আপন আর কে আপনার পর সেটি এখন আপনার কাছে স্পষ্ট আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, শনির সাড়ে সাতই থেকে মুক্তি পাওয়ার পর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ সাতটি ভবিষ্যৎবাণী এই সাতটি ভবিষ্যৎবাণী আপনারা নোট করে রাখুন দু সালে আপনাদের সাথে হানড্রেড পারসেন্ট ঘটতে চলেছে এই গ্যারেন্টিটুকু প্রতিটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে দিয়েই থাকতে পারি প্রথমেই আমরা আলোচনা করব প্রথম ভবিষ্যৎবাণী নিয়ে দেখুন দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর আপনারা সাড়ে সাতই থেকে মুক্তি পেলেন আর শনি মহারাজ প্রবেশ করলেন আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ থার্ড হাউসে ফলস্বরূপ প্রথমেই যেটি ঘটবে সেটি আপনাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি সাহস পরাক্রম বৃদ্ধি এতদিন যে ডিপ্রেশন হতাশা এবং কিছুটা মেন্টাল টেনশনের মধ্যেও আপনারা হেডেকের মধ্য দিয়েও কাটিয়েছেন এবার আপনার লাইফ ফুল অফ এনহ্যান্সমেন্টে ভরে যাবে ল অফ অ্যাট্রাকশান বৃদ্ধি পাবে আপনারা সকল কিছুকেই খুব দ্রুত আপনাদের দিকে আকর্ষিত করতে পারবেন দ্বিতীয় ভবিষ্যৎবাণী আপনাদের জন্য যেটি বিশেষ করে যারা বিজনেসম্যান তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ তবে হ্যাঁ আপনাদের কর্মজীবনে কোনো না কোনো পরিবর্তন এই দু সালে অবসম্ভাবী অর্থাৎ কোয়েন্টিসেনশিয়াল এটি হতেই চলেছে হানড্রেড পারসেন্ট ঘটবে আপনাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা করতেই পারেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা জব করতে পারেন কারণ শনির দশম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে ফলস্বরূপ কোনো না কোনোভাবে আপনারা অবশ্যই নতুন কোনো কর্মের শুরুয়াতে বছর করতে চলেছেন অনেকের ক্ষেত্রেই নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ এবছর অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এমনকি যারা অলরেডি ওয়ার্কিং প্রফেশনাল আছেন অলরেডি কর্ম করছেন কোনো চাকরি পেয়ে গিয়েছেন বা কোনো বিজনেস আপনাদের রানিং আছে সেখানেও আপনাদের পথে একাধিক নতুন নতুন সুযোগ সুবিধা এবং উপলব্ধি আপনারা হাসিল করবেন আর নিজের জগৎকে কর্মজীবনকে আপনারা মহিমান্বিত করে তুলবেন তৃতীয় ভবিষ্যৎবাণীটি সম্পত্তিগতভাবে দীর্ঘদিন ধরে সম্পত্তিগতভাবে আপনারা হয়েছেন হয়তো বঞ্চিত সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এমনকি আপনার প্রাপ্ত সম্পত্তি পৈতৃক সম্পত্তি থেকে হয়তো বঞ্চিত হয়েছেন অ্যানসেস্ট্রিয়াল প্রপার্টি থেকে হয়তো বঞ্চিত হয়েছেন আর বঞ্চিত না হলেও হয়তো সেখানে আছেন কিন্তু অনেক দুঃখ বা কষ্টে আছেন এবার প্রপার্টি রিলেটেড যে সমস্ত লেজিসলেশন ম্যাটারগুলি আছে আইনগত যে সমস্ত দিকগুলি আছে সেগুলি কিন্তু আপনাদের পক্ষেই ফলাফল দিতে চলেছে এমনকি নতুন জমি বা বাড়ি ক্রয় করবার প্ল্যানিং আপনারা এবছর করতে পারেন তার জন্য মানি সেভিংসের শুরুয়াতও আপনারা করতে চলেছেন চতুর্থ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য বলছে প্রেমের জীবনে শিক্ষার জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন বিশেষ করে লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন এবার আপনাদের প্রেম দাম্পত্য জীবনের দিকে গিয়ে যাবে আপনারা আপনাদের প্রেমকে নিয়ে পরিবার এবং সমাজের কাছে আত্মপ্রকাশ করবেন এবং তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা কিন্তু আপনারা এবছর করতেই পারেন আর অথবা যাদের প্রেমের জীবনে দীর্ঘদিন ধরে স্টেবিলিটি ছিল না সে স্টেবিলিটিটা এবার আসবে একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রীও আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে আপনাদের সন্তান সন্ততিদের তরফ থেকে আপনারা প্রভূত পরিমাণে মানসিক শান্তি বা আনন্দ কিন্তু পেতেই পারেন এই দু সালে অনেক নবদম্পতি নতুন সন্তান সন্ততির মুখ দেখতে চলেছেন এমনকি আপনাদের পুত্র সন্তান প্রাপ্তিও কিন্তু এবছর হতে পারে পঞ্চমত আপনাদের যেটি বলবো পঞ্চম ভবিষ্যৎবাণী হিসাবে এবছর কিন্তু আপনার শত্রুপক্ষ বিরোধী পক্ষ আপনার উপরে হয়তো হাবি হওয়ার চেষ্টা করতে পারে তবে শেষমেষ তারা সমূলে পতিত হবে অর্থাৎ শত্রুপক্ষের উপরে আপনারা জয়লাভ করতে চলেছেন এবছর আপনারা অপরাজেয় ষষ্ঠ ভবিষ্যৎবাণী আপনাদের যেটি করব সেটি হলো। দীর্ঘদিন ধরে আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের হয়তো অবনতি ঘটেছে আপনার ফ্রেন্ড সার্কেল অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে এবার কিন্তু আপনাদের আবার নতুন করে বন্ধু বান্ধবদের সংখ্যা বৃদ্ধি পাবে আর ভাই বোনেদের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটবে খুব দ্রুততার সঙ্গে হবে তা কিন্তু নয় আমরা যা ভবিষ্যৎবাণী করছি খুব ধীর গতিতে কিন্তু আপনারা ফল পাবেন কারণ শনি মহারাজ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে আড়াই বছর টাইম নিয়ে থাকেন খুব ধীর গতিতে তিনি ফলাফল দেবেন তবে হ্যাঁ আমি যেগুলি বলছি এগুলি আপনাদের সাথে হান্ড্রেড পারসেন্ট ঘটতে চলেছে অন্তিম এবং শেষ ভবিষ্যৎবাণীটিতে আপনাদেরকে থাকতে হবে একটু সাবধান কয়েকটি ব্যাপারে কি কি ব্যাপারে শিক্ষা জীবনে আপনাদের আরও বেশি মনোনিবেশ করবার প্রয়োজন আছে শিক্ষায় কিন্তু মনোযোগ ভ্রষ্ট আপনারা এবছর হতে পারেন তাই শিক্ষা জীবনে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এবছর কোনো বিকল্পই নেই এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জমদার হোক আপনার পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে পিতার কর্মের অবনতি ঘটতে পারে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতিও কিন্তু একটু দেখা দিতে পারে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত খেয়াল দিতে হবে তা না হলে ফসকে এমন কোনো কথা কিন্তু বেরিয়ে যেতেই পারে যার কারণে আপনারা অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় আর হ্যাঁ এ বছরটি কিন্তু ব্যয়বহুল থাকতে চলেছে খরচ বাড়তে চলেছে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে সুতরাং সপ্তম ভবিষ্যৎবাণীর মধ্যে আমি নয় নয় করে প্রায় চার পাঁচটি ভবিষ্যৎবাণী একসাথে করেছি কিছু নেগেটিভও আছে অবশ্যই এই বিষয়গুলির দিকে আপনারা আপনাদের সজাগ দৃষ্টি বজায় রাখতে যেন ভুলবেন না প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন দেখুন তিনটি কুকুরকে প্রতিদিন একটি কুকুর নয় কিন্তু তিনটি কুকুরকে প্রতিদিন যে কোনো শনিবার থেকে শুরু করে একটা সপ্তাহ আপনারা অন্তত পক্ষে কিছু না কিছু খেতে দেবেন এতে কিন্তু শনির যে সমস্ত নেগেটিভ এফেক্ট আপনাদের উপরে আছে তা থেকে আপনারা পুরোপুরি মুক্তি পাবেন যারা দুস্থ ব্যক্তি বা হতদরিদ্র গরিব ব্যক্তি তাদেরকে শনিবারের দিন করে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন শনির তরফ থেকে আরও গুরুত্বপূর্ণভাবে আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ তিনি কর্মফলদাতা দাতা। শনিদেব বলেন বাসি খাদ্য খাবার খেও না পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মাতৃভক্ত হও ধর্মনিষ্ঠ হও কর্মপ্রাণ হও প্ল্যানিং মাফিক সব কাজ করো শনিবার করে সরিষার তেল এবং বেগুন খেও না এগুলি মেনটেন করুন প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন আর যদি কোনো এমন কোনো ব্যক্তি যিনি দেখতে পান না চোখে বা চোখ ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে তাদেরকে ফ্রিতে কোনো মেডিসিন যদি আপনারা দিতে পারেন চোখ ওরিয়েন্টেড ব্যাপারে তাহলে আপনারা আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ নতুন নতুন উপলব্ধি দু সালে অবশ্যই হাসিল করতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আর শনির এই যে গ্রহগত গোচর অর্থাৎ আপনাদের থার্ড হাউসে যে শনি মহারাজ প্রবেশ করেছেন এখানেই কিন্তু থাকবেন তিনি আগত প্রায় আড়াই বছর আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের একটি ভিডিও প্রতিটি ছক ধরে ধরে আলোচনা করে আমরা আপনাদের জন্য চ্যানেলে আগে থেকে আপলোড করে রেখেছি শনি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে গেলে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক নিশ্চয়ই করে দেবেন